ঈদের সময় যতই এগিয়ে আসছে স্টেশন টার্মিনালে ততই বাড়ছে ঘরমুখ মানুষের ভিড়। আগাম টিকিটে ঈদ যাত্রা তৃতীয় দিন সকাল থেকে রেল স্টেশন ও বাস টার্মিনালগুলোতে ছিল যাত্রীদের বাড়তি চাপ। মঙ্গলবার কয়েকটি ট্রেন বিলম্বে ছাড়লেও শিডিউল বিপর্যয় হবে না বলে জানিয়েছেন রেলমন্ত্রী মুজিবুল হক। এদিকে মহাসড়কে ধীর গতির কারণে রাজধানী থেকে সময় মতো ছাড়ছে না দূরপাল্লার বাসগুলো। তবে বন্যায় ক্ষতিগ্রস্ত মহাসড়ক চলাচলের উপযোগী করা হয়েছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন মন্ত্রী ওবায়দুল কাদের। মাহবুব আজমের রিপোর্ট। ঈদযাত্রার তৃতীয় দিন মঙ্গলবার সকাল থেকেই কমলাপুর রেল স্টেশনে ঘরমুখো মানুষের এই ভিড়। প্রিয়জনদের সাথে ঈদ আনন্দ ভাগাভাগি করতে তারা ছুটেছেন আপন ঠিকানায়। তবে কিছু ট্রেন সময় মতো না ছাড়ায় খানিকটা ক্ষোভ রয়েছে যাত্রীদের। ট্রেনটা ছাড়া 6:20 সকালে, কিন্তু এখন পর্যন্ত 8:30 বাজে তো ট্রেন ছাড়তেছে না। সকাল 6:20 এ গাড়ি ছাড়ার কথা ছিল, এখনো গাড়ি ছাড়েনি। মঙ্গলবার দুপুরে কমলাপুর রেল স্টেশন পরিদর্শন করেন রেলমন্ত্রী মুজিবুল হক। তিনি বলেন শিডিউল বিপর্যয় যাতে না ঘটে সেজন্য প্রস্তুতি রয়েছে। মহাসড়কের অবস্থা ভালো না থাকায় অতিরিক্ত যাত্রী পরিবহনের জন্য স্পেশাল ট্রেন সহ সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও জানান তিনি। আমরা বিশ্বাস করি কোন রকম শিডিউল বিঘ্ন ঘটবে না, তারপরও যৌক্তিক কারণে যদি শিডিউল বিঘ্ন ঘটে আমরা তড়িৎ গতিতে তার ব্যবস্থা করব। এদিকে ঘরে ফেরা মানুষের রাজধানী ছাড়ার মিছিলে সকাল থেকে ব্যস্ত হয়ে ওঠে বাস টার্মিনালগুলো। তবে বিভিন্ন মহাসড়কের বেহাল দশার কারণে ঠিকমতো ছাড়ছে না দূরপাল্লার বাস। অন্যদিকে মঙ্গলবার সকালে সায়দাবাদ বাস টার্মিনাল পরিদর্শন করেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। এ সময় তিনি বলেন ঈদযাত্রা নির্বিঘ্ন করতে বন্যায় ক্ষতিগ্রস্ত সড়ক মহাসড়ক চলাচলের উপযোগী করা হয়েছে। বুধবার থেকে মহাসড়কে ভারী যান চলাচল বন্ধ না হলে ব্যবস্থা নেওয়া হবে বলেও সতর্ক করেন পরিবহন মন্ত্রী। সড়ক মহাসড়ক যানবাহন চলাচলের উপযোগী এবং রাস্তার জন্য কোথাও যানজট হবে না, ভারী পরিবহন আগামীকাল থেকে চলবে না। আমি আবারও মালিক শ্রমিকদের কাছে বলবো, ভারী পরিবহন নিয়ে যাদেরকে পাওয়া যাবে তাদেরকে কিন্তু ব্যবস্থা নেওয়া হবে। মহাসড়কে চাঁদাবাজি ঠেকাতে ভিজিলেন্স টিম ও আইন শৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে বলেও জানান সড়ক মন্ত্রী। অধিক যাত্রী বহন না করতে পরিবহন সংশ্লিষ্টদের নির্দেশ দেন ওবায়দুল কাদের। এটাকে আবার মাহবুব আজমি, বৈশাখী সংবাদ, ঢাকা।